মোটা টাকা দিয়ে বাড়ি কিনে রাতারাতি বাড়ি হলো অন্য কারোর। বড়সড় প্রতারণার শিকার অশোকনগরীর বাসিন্দা, একই সঙ্গে প্রশাসনের চরম অসহযোগিতার অভিযোগ। শেষমেশ ধর্ণায় বসতে হলেও বাড়ির মালিককে। এমন ঘটনা এ জগতে ঘটে। 12 লক্ষ টাকা খরচ করে বাড়ি কিনে সেই বাড়ি এখন অন্য লোকের, তাও আবার খাতায় কলমে একজনের নামে বাস করছে অন্য কেউ। এমনই অবিশ্বাস্য ঘটনা ঘটেছে উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে। জানা যায় 2017 সালে এই বাড়িটি কেনেন বিশ্বজিৎ বিশ্বাস। তৎকালীন বাড়ির মালিক ছিলেন অনির্বরণ চক্রবর্তী, তবে তিনি মারা যাওয়ার পরে ছেলে সুজয় চক্রবর্তীর থেকে বাড়িটি কেনেন বিশ্বজিৎবাবু। বর্তমানে সুজয় চক্রবর্তীও প্রয়াত। 6 বছর পর এখন জানা যাচ্ছে বাড়িটি আসলে অনির্বরণ চক্রবর্তীর, তবে তিনি একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে কোনো এক সময় হোম লোন করেছিলেন। তবে তিনি তো নেননি, তাঁর ছেলে সুজয় চক্রবর্তীও শোধ করেননি সেই ব্যাংকের লোন, যদি এ বিষয়ে সুনিশ্চিত করেনি আমাদের সংবাদ মাধ্যম, যার জেরে চরম প্রতারণার ফাঁদে অশোকনগরের বিশ্বজিৎ বিশ্বাস। অভিযোগ আমার একটাই যে আমি 2017 সালে বাড়িটা যখন কিনি তখন আমি এসে বাড়িটা দেখে শুনে যাই এবং যথারীতি টাকা পয়সা দিয়ে আমি বাড়িটা কিনি, এবং দীর্ঘদিন আমি এখানে থাকি না, আমি কাজের সূত্রে গোয়াতে থাকি। এখন আমি এসেছি, এসে এখন ভেবেছি যে এটা বাড়িটা শিশুদের জন্য আমি দান করব। সমস্যা বলতে আমি এখন এসে দেখছি বাড়িটা অন্য লোক বসবাস করছে, মানে আপনার বাড়িটা অন্য লোক বসবাস করছে, আপনার কি জমি আছে? এটাই আমার একটা মানে জানার বিষয় যে আমার নামে দলিলপত্র পড়ছে সব কিছু, সেখানে অন্য লোক কি করে বাড়িটা। কত সালে কিনেছিলেন আপনি? 17 সালে। কার কাছ থেকে কিনেছিলেন? আমি সুজয় চক্রবর্তী। তিনি বেঁচে আছেন? না, উনি মারা গেছেন গত বছর। এখন প্রশ্ন, কিন্তু তা বলে বিশ্বজিৎ বাবুর বাড়ি অন্য লোকের হলো কিভাবে? তা আবার তার অজান্তেই? তার দাবি, তিনি কাজের সূত্রে গোয়ায় থাকতেন, 2018 সালে ফিরে এসে দেখেন তার বাড়িতে অন্য লোকের বসবাস, সেই সময় থানায় অভিযোগ দায়ের করেন তিনি। বিশ্বজিৎবাবু জানতে পারেন লোন না পাওয়ায় তার এই বাড়ি নিলামে তুলে বিক্রি করে দেয় ওই রাষ্ট্রায়ত্ত ব্যাংক, তবে থানায় জানিয়েও লাভে লাভ হয়নি কিছুই। প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ রয়েছে বিশ্বজিৎবাবু এবং তার স্ত্রীর। এটাই আমার একটা মানে জানার বিষয় যে আমার নামে দলিলপত্র পড়ছে সব কিছু, সেখানে অন্য লোক কি করে মোটা। এখন মোটামুটি আমি বাড়িটা ফেরত পেতে চাই। ধর্ণায় বসা বিশ্বজিৎবাবুর দাবি তার বাড়ি ফিরিয়ে দেওয়া হোক তাঁকে, তিনি ওই বাড়িটিকে পথ শিশুদের আশ্রম করতে ইচ্ছুক। অন্যদিকে লোন না মেটানোর কথায় আমাদের সাংবাদিককে এড়িয়ে কি বলছেন প্রাক্তন বাড়ির মালিকের বৌমা অনিতা চক্রবর্তী? বিষয়টা হচ্ছে আপনার যে বাড়িটা নিয়ে কি সমস্যায় আছে সেটা আমি জানি না, আমার শ্বশুর মশাই জানেন। আপনার শ্বশুর মশাই কোথায়? আমার শ্বশুর মশাই মারা গেছে, আমার স্বামী মারা গেছে, শাশুড়ি মারা গেছে, ভাসুর মারা গেছে, সবাই মারা গেছে। এদিকে অশোকনগর কল্যাণগড় পুরসভা চেয়ারম্যানের দাবি তিনি এ বিষয়ে কিছু জানতেনই না। যদি কেউ আসেন নিশ্চয়ই ব্যাপারটা যাদের সাথে যাদের সবার সঙ্গে সবার কথা বলতে হবে, সবার সঙ্গে কথা নিতে হবে, তারপরে বলতে পারবো। আমি যদি একটা ফাটা কিছু বলে দিই সে হয়তো নাও হতে পারে, ঠিক হবে না, আমি খবর নেব তারপরে বলবো আপনাকে। বাড়িটি বর্তমানে ফেরত পেলে পথ শিশুদের জন্য তারা অনাথ আশ্রম করতে চান বিশ্বজিৎবাবু। তার এই স্বপ্ন পূরণ হয় কিনা, প্রাপ্য অধিকার তিনি ফিরে পান কিনা, সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, এভিএন বাংলা।